গাড়িতে যেই বক্তৃতা বক্তব্য রেখেছিলেন সেখানে সেই বিষয়ে আজকে কোর্টে মামলা, এই বিষয় নিয়ে কি বলছেন? কেন দেখুন, একটা এডিটিং করা ভিডিও, সেই ভিডিও 47 সেকেন্ড এডিটিং করে মামলাটা করেছে। আমরা ভারতীয় জনতা পার্টি আদালতকে সম্মান করি, আমাদের নামে মামলা হলে বা CID CBI যাতে আমরা হসপিটালে ভর্তি হই না বা আমাদের খুব শ্বাসকষ্ট উঠে যায় না, আমরা আদালতকে সম্মান করি, আসছি আদালতের সমন পেয়েছি, বেল নিলাম, চলে যাই। কারা করেছে এই মামলাটা মনে করছি? আমি অত বলতেও পারবো না কারা করেছে, নিশ্চয়ই কেউ করেছে, যার করতে ইচ্ছা হয়েছে সে করেছে, কারা করতে পারে আপনি ভেবে দেখুন। এটা কি কোথাও আপনাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করে হচ্ছে বলে মনে করছে? বলার অপেক্ষা রাখে, একটা এডিটিং করে একজনের নামে মিথ্যা করে একটা মামলা করা, ভারতীয় জনতা পার্টির নামে এরকম মামলা কত হচ্ছে, তাই না? হলে হাইকোর্ট বলে যে কত গাঁজার কেস রয়েছে, কত কেজি গাঁজা আপনার জমা আছে, সেগুলো সমস্ত এসে নিতে হবে, কারণ যত গাঁজার কেস রয়েছে অত গাঁজা খুঁজেও পাওয়া যাবে না, এত গাঁজার কেস হচ্ছে। এই নিয়ে বেশি কথা বলা আমার এবং আমাদের মাননীয় CJM কোর্টে উনি বেলের জন্য আবেদন করেন এবং মাননীয় CJM ওনাকে বেল দিয়েছেন। BJP যারা কর্মী সমর্থক, আমরা 2021 সালের ভোটের পর থেকে দেখছি যে ভোট পরবর্তী হিংসায় বহু লোক এখনো ঘর ছাড়া, বহু মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, সেটাও তারই একটা উদাহরণ। উনি BJP করেন, উনি BJP-র MLA বলে ওনার বিরুদ্ধে একটা মামলা সাজানো হয়েছে একটা এডিটিং করা ভিডিও দিয়ে, মিথ্যে, তার কোনো ভিত্তি নেই এবং এর সাথে তৃণমূলের যোগ সাজোগ আছে এটা আমাদের বিশ্বাস। কিন্তু আমরা যারা সুধীনবাবু আছে আমাদের বিশ্বাস আইন ব্যবস্থার উপরে আমাদের পূর্ণ আস্থা, খুবই সুবিচার পাবো। এই কেসে তৃণমূলের পক্ষ থেকে যে কেসটা করেছে, এই কেস কি আদৌ ঢোকে টিকবে বলে মনে করছে? না, কোনোভাবেই এটা টিকবে না, কিন্তু যেহেতু আমরা আইন, যে আমাদের একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে হয়, তো আগামী দিনে আমরা আইন ব্যবস্থার উপরে ভরসা রেখে আমরা এই মামলাটাকে গ্রহণ করি। আমাদের বিশ্বাস নিয়ে দেখেছি ভালো। আপনার নাম? রমেশ, আইনজীবী কৃষ্ণ। যে তারিখের ঘটনা বলা হচ্ছে সেই ঘটনাটা সেই তারিখে সেরকম কিছুই ঘটেনি, আমি সেটিকে পাচ্ছিলেন এরকম মিথ্যে করে সাজানো। কী কী ধারা দিয়েছিলেন? বিভিন্ন ধারা আছে, সেটা দেখে আমাদের MLA MLA খুবই অসীম সরকারের বিরুদ্ধে একটা সিটিস ফাইল হয়েছিল আমাদের CJM কোর্টে মাফিয়া, এবং আজকে উনি সমন পেয়ে আজকে কোর্টে এসেছিলেন, এসে উনি বেল নিলেন এবং আমাদের আদালতের ওপরে পূর্ণ আস্থা আছে, উনি সুবিচার পাবেন। এবং আমরা যারা BJP করি, আমরা যারা BJP সমর্থক, আমাদের বিরুদ্ধে ঘুরি ঘুরি মিথ্যে মামলা এরকমভাবে আগেও হয়েছে, আগামীতেও হবে, এ নিয়ে আমরা পরোয়া করি না, কারণ আমরা আদালতের আইন ব্যবস্থার উপরে আমাদের পূর্ণ আস্থা আছে এবং আমাদের বিশ্বাস যে আমরা সুবিচার পাবো।